প্রতিদিনের মতো বন্ধুরা আজও চলে এলাম কয়েকটা ইউজফুল টিপস নিয়ে আর আশা করি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভীষণভাবে কাজে লাগবে যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও তো নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই মৌ স্পেশনে আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নিই আজকের প্রথম টিপস সকাল সন্ধে তো আমরা ঠাকুর ঘরে ধূপকাঠি ধরাই আর ধূপকাঠি রাখার জন্য ধূপদানিও রয়েছে কিন্তু মাঝে মধ্যে হয় কি যে অন্যান্য ঘরেও মনে হয় যে একটা দুটো ধূপকাঠি রাখি বেশ একটা সুন্দর গন্ধ হবে ঘরে ভালো লাগবে তো আমাদের এই ধূপকাঠিগুলো যদি অন্য ঘরে রাখতে চাই তাহলে তো ঠাকুরের ঘর থেকে সেই ধূপদানি নিয়ে এসে তারপরে ধূপকাঠি রাখা সম্ভব হয় না আর আলাদা করে কিন্তু ধূপদানি আমাদের থাকেও না যে অন্য ঘরে সেই ধূপদানিটা দেবো তো তার জন্য দেখো একটা সহজ পদ্ধতি আমাদের ঘরে তো এই ধরনের ছোট ছোট প্লাস্টিকের কৌটো থাকেই তো এরকমই একটা ছোট্ট কৌটো নিয়ে আমি তার ঢাকনার মধ্যে বেশ কয়েকটা ফুটো করে দিয়েছি তো এবার যদি এর মধ্যে করে আমরা ধূপকাঠিগুলো রাখি তাহলে কিন্তু ধূপকাঠি রাখতে কোনো সমস্যাও হবে না আর আমরা কিন্তু যে কোনো জায়গায় ঘরের নিয়ে যেতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো চলে যাই এর পরবর্তী টিপসে ঘর রান্নাঘর আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন আর আরশোলার উপদ্রব কিন্তু সব বাড়িতেই রয়েছে সে কম হোক আর বেশি তো এই আরশোলার উপদ্রব যখন বেড়ে যায় তখন কিন্তু আমরা হিট স্প্রে করে আরশোলাগুলোকে মারার চেষ্টা করি কিন্তু হিট স্প্রে করার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে আমরা সব ঘরে যখন ইচ্ছে যেমন ইচ্ছে কিন্তু স্প্রে করলেও রান্নাঘরে স্প্রে করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্যাস যেন বন্ধ থাকে কারণ আরশোলা হয়তো গ্যাসের আশেপাশ দিয়ে দৌড়াচ্ছে দেখলে আমরা संगे संगे কোনো দিকে আশেপাশে খেয়াল না করে আমরা হিট স্প্রে করতে দৌড়াই কিন্তু সেটা কিন্তু একদমই করা উচিত না তাতে বিপদের সম্ভাবনা রয়েছে তো কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখো এখানে আমি একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়েছি আর এই হিটটা আমি আশেপাশ দিয়ে একটু স্প্রে করলাম তাতেই দেখো কিভাবে আগুন ধরে উঠবো রান্নাঘরে কোনো কিছু স্প্রে করার আগে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্যাসটা যেন বন্ধ থাকে তো চলো দেখেনি এর পরবর্তী টিপস রিস্টলেট তো আমরা অনেকেই পড়তে পছন্দ করি তো আমার কাছেও আছে দেখো এই ধরনের একটা রিসলেট কিন্তু এটা আমি মেয়ের জন্য কিনেছিলাম তো অনেকদিন হয়ে গেছে এখন আর এটা পরতে চায় না তো এইভাবেই পড়ে রয়েছে তো এরকম যদি তোমাদের কাছে কোনো রিসলেট থাকে যেটা তোমরা এখন ইউজ করছো না পড়ে রয়েছে তো এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা কাজ করে নেওয়া যায় কিছু কিছু পর্দার দেখবে বেল্ট থাকে না আর গরমের সময় ফ্যান চালালেই সেই পর্দাগুলো এমনভাবে উঠতে থাকে তো সেই পর্দার বেল্টের কাজ কিন্তু আমরা এই রিসলেট দিয়ে করতে পারি আর এখানে দেখো পর্দাটাকে আমি একটু গুটিয়ে নিলাম হাত দিয়ে আর তারপরে এই রিসলেটটাকে পর্দার মধ্যে পরিয়ে দিলাম তো এটা কিন্তু একটা খুব সুন্দর বেল্টের কাজ হয়ে গেল পর্দা আর কোনোভাবে উড়বেও না আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তো এইভাবে যে জিনিসটা পড়ে রয়েছে আর ব্যবহার করা হচ্ছে না সেই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি তো চলো দেখে এর পরবর্তী টিপস অনেক টি শার্টের দেখবে গলাটা একটু বড় থাকে আর বড় গলার জন্য পরতেও একটু অসুবিধা হয় তো এই ধরনের টি শার্টগুলো পরলে দেখবে দুটো সাইড থেকেই একবার এ সাইড থেকে নেমে যায় তো একবার ও সাইড থেকে নেমে যায় আর বারবার টানাটানি করে কিন্তু এগুলো পরতে অসুবিধা অনেক টি শার্ট দেখবে পড়তে পড়তে যখন একটু পুরোনো হয়ে যায় তখন এই সমস্যাটা হয় গলা বড় হয়ে যাওয়ার তো টি শার্ট আমাদের হোক বা বাচ্চাদের গলা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে আমরা ছোট করে নিতে পারি তো দেখো টি শার্টের গলার সামনের দিকের অংশে আমি ছোট্ট ছোট্ট দুটো ফোল্ড করে দিয়েছি আর এবার একটা সুতো দিয়ে আমি এই জায়গাটা ভালোভাবে সেলাই করে দেব যাতে কোনোভাবেও না খুলে যায় তো এইভাবে সেলাই করাতে কিন্তু গলাটাও ছোট হয়ে যাবে আর আমাদের পড়তে কোনো রকম কোনো সমস্যা হবে না তো এইভাবে সেলাই করার জন্য তোমাদের হয়তো মনে হতে পারে যে দেখতে খারাপ লাগবে দেখতেও কিন্তু খারাপ লাগবে না সামনের দিক থেকে দেখবে একটা বেশ ডিজাইনের মতোই লাগবে দেখতে আর যদি মনে হয় যে এরকমটা অতটা ভালো লাগছে না তাহলে কিন্তু একটা কাজ করতে পারো এর উপরে একটা বোতাম লাগিয়ে দিতে পারো তো এইভাবে বোতাম যদি একটা লাগিয়ে দেওয়া যায় তাহলে দেখবে এটাই একটা কিন্তু ডিজাইন মনে হবে তো আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো চলে যাই এর পরবর্তী টিপসে লেগিংস তো আমরা কম বেশি সবাই পরি কিন্তু লেগিংস পড়তে পড়তে যখন একটু পুরনো হয়ে যায় হয়তো একটু রঙটা উঠে গেল বা অল্প একটু ছিঁড়ে ফেটে গেল তখন কিন্তু আমরা সেই লেগিংসগুলোকে বাদ দিয়ে দিই কারণ একটা জায়গায় যদি জামাকাপড়ের সঙ্গে রেখে দিই সেটা শুধু শুধুই জায়গা নষ্ট হবে তার থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো তো সেই মনে করেই আমরা এই লেগিংসগুলোকে বাদ দিয়ে দিই তো এই লেগিংস পুরনো হয়ে গেলে ফেলে দেওয়ার আগে অবশ্যই কিন্তু ট্রিকটা ফলো করে এই ট্রিকটা ফলো করলে যেমন বেঁচে যাবে আমাদের অনেকগুলো টাকা সেরকম কিন্তু এই গরমকালের একটা মস্ত বড় সমস্যার সমাধান হয়ে যাবে লেগিংসের নিচের দিকের অংশটা সেখানে দেখো আমি হাত দিয়ে এইভাবে চেপে ধরে রেখে হাতের একদম উপর পর্যন্ত মাপ করে নিয়ে আমি এখান থেকে কিছুটা কেটে নিচ্ছি কাঁটা টুকরোটার মাপ করে আমি লেগিংসের আরেকটা আর পায়ের থেকেও কিন্তু একই মাপের আর একটা টুকরো কেটে বের করে নিচ্ছি আর এবার লেগিংস থেকে যে অংশটা আমি কেটে বের করে নিয়েছি সেটা হাতে পরে নিলাম তবে হাতের কিন্তু টেনে একদম উপরের দিকে উঠিয়ে দেব না হাতের পাতাটা যেন ঢেকে থাকে সেই হিসাবেই কিন্তু আমি রাখবো আর এবার বুড়ো আঙুলের যে জায়গাটা দেখো ঠিক সেই জায়গা থেকে আমি একটা কাচি দিয়ে ছোট্ট হোল করে নিচ্ছি খুব বেশি বড় কাটবো না একদম ছোট করে কেটে নিয়েছি আর এবার আমি এটা হাতে পরে নিলাম আর যে হোলটা করেছি তার মধ্যে থেকে বুড়ো আঙুলটা দিয়ে দিলাম তো রোদের মধ্যে যারা খুব বেশি বাইক চালায় প্রত্যেক দিন বাইক নিয়ে বেরোতে হয় তাদের কিন্তু এই জিনিসটা তোমরা সকলেই পড়তে দেখেছ তো সান প্রোটেকশন আর্ম স্লিপস এটা যদি অনলাইন সার্চ করো তাহলে দেখবে ভালো কোয়ালিটির কিন্তু বেশ অনেকটা দাম আছে তো আমরা কিন্তু একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে এইভাবে তৈরি করে নিতেই পারি আর হাতের উপরের দিকটা যদি একটু লুজ মনে হয় তাহলে কিন্তু ভেতরের দিক থেকে একটু ধরে একটা সেলাই করে দিলেই কিন্তু একদম হাতের মাপেই হয়ে যাবে এটা তো শুধু আমরা লেগিংসের নিচের পোর্শনটা ইউজ করলাম আর উপরের দিকের যে পোর্শনটা রয়েছে সেটাও কিন্তু আমরা ফেলে দেব না সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো দেখো নিচের দিকের পোর্শনটা কেটে নেওয়ার পর এবার যেটা রয়েছে সেটা কিন্তু আমরা থ্রি কোয়ার্টার প্যান্ট হিসাবেও ঘরে ব্যবহার করতে পারি চাইলে এইভাবেও ব্যবহার করা যায় আর না হলে কিন্তু নিচের দিকের যে কাটা অংশটা সেটাকে কিন্তু একটু ফোল্ড করে নিয়ে সেলাই করে দিলেই কাটার যে অংশটা একটু অসমান হয়েছিল সেটা আবার সমান হয়ে যাবে তো এইভাবে করে কিন্তু আমরা পুরো লেগিংসটাকেই ব্যবহার করতে পারবো তো আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো সবাইকে কে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে